খুলনা শহরের ফার্স্ট ইউজার আমার কাছে আসলো আজকে এই মুহূর্তে লাকিলি গতকালকে রাত দশটার সময় হচ্ছে এটা ইব্রাহিম কিনেছে রাইট হ্যাঁ হ্যাঁ আওয়ারি উমেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আপনাকে আপনার ভিডিওগুলোর অনেক থেকে দেখি নিলাম যে মেটালগুলো ক্ষেত্রে এটাই বেস্ট হবে আমার জন্য নিলাম আচ্ছা খুলনাতে কি মোটামুটি সবগুলো ব্র্যান্ডই তো অ্যাভেলেবেল না সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেবেল না বিএসএল ওয়ান টোয়েন্টি ফাইভ ছিল না আচ্ছা বি এক্স এল ওয়ান ফিফটিটা ছিল ওটার প্রাইস রেঞ্জটা বেশি আমার জন্য আমি ওটা থাকলে হয়তো ওটার দিকে যেতাম মানে শুধুমাত্র প্রাইস ট্রেঞ্জের কথা চিন্তা করে এটা ডিসিশন শুধুমাত্র প্রাইস রেঞ্জ বলতে গেলে পাশাপাশি যেটা যে ধরেন ফুয়েল এফিসিয়েন্সি হুম ডিসিসিসি হলে আমার ফুয়েলটা বেশি কনফার্ম করবে তো এটাই কোনো প্যাক হিসেবে নিলাম তো আমি এক ফ্রেন্ডের বাসায় গেলাম দেখলাম যে আঙ্কেল একটা ই কিনসে রানারের একটা দশ সিসি যেটা টুটি যেটা হ্যাঁ হ্যাঁ ওটার পর থেকে আমি যখন ওটা রাইড করলাম তারপর থেকে আমার খুব ই হলো যে আমি ওটা মানে স্কুটির প্রতি আমার ভালো লাগা তৈরি হলো দেন আমি বাইকও রাইড করতে পারি বাইকও চালাইছি তো আমার মনে হয়েছে যে বাইক আর স্কুটির মতো তুলনা করলে সেফটি দিক দিয়ে এটা বেস্ট আপনার একটা রিভিউ দেখছিলাম টিভিএস উইবর উপরে আপনার প্রতিটা রিভিউ দেখি আর টিভিএস উইগোরটা বেশি ভালো লাগছিলো কারণ ওটা মেটাল বডি আপনি যে ব্ল্যাকটার নিয়ে যেটা নিয়ে করছিলেন ওই ভাই বলছিলেন যে ওটা মেটাল বডি আর পাশাপাশি গো দেখেছিলাম বাট টিভিএস শোরুমগুলোতে যোগাযোগ করলাম যে উইগোটা স্টকে নাই দেন জুবিটা দেখছিলাম বাট জুবিটার পিছনটা অনেক মোটা হওয়ার কারণে আমি এটা বাদ দিয়ে দিই আর এপিলারটা খেয়াল করলাম যে এপিলার চাকাগুলো অনেক বড় দেখলাম কিন্তু আমার সাথে গিয়ে ব্যাপারটা গেলো না কারণ যদি আমি প্লাস্টিক কিনি তাহলে হচ্ছে যে একদম নর্মাল প্লাস্টিক যেটা রানারের ওইটা আমি কিনবো আমি এইটা কিনবো না পরে ব্যাপারটা কী ছিল প্লাস্টিক কিনি মানে ফাইবার আর কি হ্যাঁ 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 আমাকে কোম্পানি থেকে বলছে যে তারা ফোর্টি ফাইভ এটা দিবে তো মোটামুটি যদি একটা পাওয়ার প্যাক বলতে হয় সব দিক মিলায় তাহলে লুকটা অনেকেই পছন্দ করে না যারা ইয়াং তাই না তো ইব্রাহিমের কি কারণে এই লুকটা পছন্দ হইলো লুক পছন্দ হওয়ার কারণ আছে যেমন ধরেন আমি ইহামার যেটা বললেন রেজেডার ওটা আমি দেখছি তো ওটার প্রাইস সম্পর্কে যদি বলে ওটা এক লাখ পঁয়ষট্টি হাজার তো ওটাও কিন্তু আলটিমেটলি সেই ফাইবার আমি বরাবরই ফাইবারের বিপক্ষে আমি যদি একটা সামান্য ঝামেলাও বা একটা পরেও যায় সেটা নষ্ট হতে পারে আচ্ছা তো আমি কেন ঝুঁকি নিব যে তোমার প্রাইস রেঞ্জটা মাত্র তিন হাজার টাকার তো আমি ইয়ে আমাকে সহজে বাদ দিলাম সবগুলোতেই ওই সমস্যা আমি ফেস করছি যে সবগুলো ফাইবারের বডি পাশাপাশি এগুলো হচ্ছে ক্লাসিক জিনিস ভাই এখন ক্লাসিক যে লাইক করে তো এটা নিতেই হবে আর সোজা কথা হচ্ছে ইব্রাহিমের ক্লাসিক লুকের প্রতি একটা সফট আছে লুক ক্লাসিক লুক এগুলো আমার পছন্দ হয় তাই এগুলোর কারণে এটা নেওয়া একটা কিন্তু ডিমেরিটস আছে যে এটা হচ্ছে ড্রাম ব্রেক বোথ হচ্ছে ড্রাম হ্যাঁ ড্রাম ব্রেক আমি জেনেই নিছি তো এই জন্য ভিএক্সএল চাইছিলাম কিন্তু ওটা স্টকে নাই আর পাশাপাশি একদম খারাপ হবে না এসে আগে আসলে রিভিউটা করার আগে তো আমি চালালাম গাড়িটা সুপার একটা ফিল ছিল ব্রেকিং এক্সেলোরেশন ব্যাসপার তো আসলে কোনো ওইসব দিকে কোনো কমপ্লেন নাই আমার একটা জিনিস শুধু মনে হইতো যে আগে যে এক্সপিরিয়েন্সগুলো ছিল ব্যাসপার ব্যাপারে যে একটা ভাইব্রেশান ফিল করতাম আমি বাট সারপ্রাইজিংলি আমি যখন ও গাড়িটা চালালাম ডিফারেন্ট লেভেলের কমফোর্ট পাইলাম হ্যাঁ টোটালি স্মুথ নো ভাইব্রেশন ঠিক আছে আমি এবং অ্যাক্সেলারেশন দুর্দান্ত ছিল একদম এক্সেলারেট করার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যেই ফর্টি আপ অ্যান্ড ফিফটি ছুঁই ছুঁই আমি যদিও তার বেশি আমি তুলছি না বিকজ এটা একদম নতুন স্কুটার খুব বেশি কিন্তু করা যাবে না ঠিক আছে আমি বলবো যে ফিফটির উপরে তোলা দরকার নেই ঠিক আছে অ্যান্ড ব্রেকিং পিরিয়ড পিরিয়ড সব সম্পর্কে আইডিয়া আছে তো হ্যাঁ আইডিয়া আছে তো বললো ব্রেকিং পিরিয়ডে মাইলেজটা কম পেতে পারি হ্যাঁ কিছু করার নেই আর গতিটা একটু কমায় রাখতে হবে আর কি আর বাইকটা আপনি তো কেবল রাইডের কথা বললেন কেবল উনত্রিশ কিলো এখানে হ্যাঁ আমরা একটু দেখা যায় এই যে কই এই যে হ্যাঁ উনত্রিশ কিলো গাড়িটা কিন্তু খুব সুন্দর একটা লুক হ্যাঁ পার্ল হোয়াইট দেখতে খুবই গর্জিয়াস আমার পার্সোনালি অনেক পছন্দ অনেকের হয়তো পছন্দ না আচ্ছা এই সুইচটা কি আলাদা করে লাগানো হ্যাঁ আলাদা করে লাগানো এটা কি সুইচ হেডলাইটটা জ্বলে থাকতো অলওয়েজ এটা এর জন্য লাগানো সুইচটা কত নিছে সুইচটা নিছে 200 টাকা মানে লাগানো সহ সুপার একটা সুইচ হইছে এটা দেখতে অনেক সুন্দর এত সুন্দর লাগতেছে আমি তো ফার্স্ট টাইম ভাবছি কি কি ব্যাপারে এত বাই ডিফল্ট বোধহয় এটা দেওয়া কারণ এত সুন্দর ম্যাচিং হইছে

এটা আপনি আরও কনফার্ম হন ঠিক আছে শীতকালে টেম্পারেচারটা ডিফারেন্ট থাকে আমাদের অনেকে টোয়েন্টি ডাব্লু ফোরটি এটা সাজেস্ট করে টেন ডাব্লু থার্টি সাজেস্ট করে ঠিক আছে তো শীতকালে আমার কাছে মনে হয় টেন ডাব্লু থার্টি ইজ কোয়াইট গুড বাট গরমকালে টোয়েন্টি ডাব্লু বেশ ভালো পারফর্ম করে সো ইঞ্জিন অয়েলটা অনেক মুখ্য বিষয় মাইলেজ এবং পারফরমেন্স দুটোর ক্ষেত্রে আর মেনটেনেন্সটা হচ্ছে যে সবসময় ব্রেকিং পিরিয়ড কমপ্লিটের পর দুই হাজার পর পর সময় মেনটেনটা করতে হবে ঠিক আছে হ্যাঁ আর যে কোনো রকম আহ কনফিউশন যেকোনো কিছুর জন্য কিন্তু ভেসপার বাংলাদেশে একটা ক্লাব আছে অনেক কিছু শিখছে এবং অনেক কিছু জানে এখন যে কোনো কনফিউশন থাকে ওনার সাথে কথা বললে হবে এটা কিন্তু না বিকজ ইব্রাহিম তো কেবল কিনলো খুলনাতে আসার পর সমস্ত খুলনার স্কুটার রাইডার সাথে দেখা করতে

এটা আমার জন্য একটা ইন্সপিরেশন যে সারা বাংলাদেশে আসলে এক্সপ্লোর করতেছে কিভাবে সেটা দেখানোটা হচ্ছে আমার উদ্দেশ্য রিজন্যাল পর্যায়গুলো থেকে যখন যাচ্ছি তখন আসলে রাইডার স্টোরিটা আসলে কাইন্ড অফ মিট আপ আজকে আমি ইব্রাহিমের সঙ্গে জাস্ট মিটআপ আপ করতে আসলাম যে নতুন ভেকলটাও কিনলো হ্যাঁ তাকে শুভকামনা জানানো এবং সেই সাথে হচ্ছে একটু উৎসাহ দেওয়া আর কি সবাইকে যারাই এখন একটা কিনতে যাচ্ছেন স্কুটার বা কিনেছেন অলরেডি সবার জন্যই এটা একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে যে কিভাবে এক্সপ্লোর করতেছে সারা বাংলাদেশে প্রথম কথা হচ্ছে সেফ তাই না আমাদের সেফটি ফার্স্ট এটা একটু তো মানতেই হবে আমাদের সবাইকে তো আমি যেহেতু বাইকও চালাতে পারি আমি স্কুটিও চালাইছি আমি দুইটাই কিন্তু চালাতে পারি ওকে তো আমি দুইটা যদি কম্পারিজনে আনি তো অবশ্যই আমি মনে করি যে স্কুটার

চ্যানেলটা গ্রো করার জন্য যারা ফেসবুকে আমাকে ফলো করতে চাচ্ছেন আমার লিঙ্কটা দেওয়া হচ্ছে ফেসবুক পেজের অবশ্যই ফলো করতে পারেন আর স্ক্রুটার রাইডার্স ভিডিও হচ্ছে আমার ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন চাইলে যদি আপনি স্কুটার রাইডার হয়ে থাকেন সি ওয়ান্স ব্লগ আল্লাহ হাফেজ